বাড়ি থেকে বাইকে করে আমরা নবদ্বীপ অবধি আসলাম, আর এটা নবদ্বীপ ঘাট। ওখান থেকে নৌকায় উঠে এখন যাচ্ছি মায়াপুরের দিকে। আর মায়াপুরে কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে শরীর খুব খারাপ, সেই কারণেই এতদিন ভিডিও দিতে পারিনি। আর এটা বেশ কিছুদিন আগের, তো শরীর যেহেতু খুবই খারাপ ছিল সেই কারণে ভিডিওটা দিতে লেট হয়ে গেল। মায়াপুরের এই নৌকাগুলোতে না সবসময় এরকমই ভিড় থাকে, দেখো আজকেও কত লোক নৌকায়। আর ক্যামেরাটা একটু অন করলাম দেখানোর জন্য, তো দেখো আমি আর আমার বর দুজনে অনেকদিন পর বেরোলাম। ও যখনই বাড়ি আসে তখনই কোথাও না কোথাও এরকম আমাকে ঘুরতে নিয়ে যায়, আর খুব বেশি দিনে ছুটি নিয়ে আসে না, এইবার এসেছে 7 দিনের ছুটি নিয়ে। নৌকা থেকে নেমে পড়েছি আর খুব জল টেস্টটা পেয়েছিল, তো দেখো আমার বরকে বললাম যে একটা জলের বোতল কিনে দেওয়ার জন্য, তো এখন তাই করছে, এই দোকানটায় যাবে, তো ওখান থেকে একটা জলের বোতল কিনল। জলের বোতল আনতে ভুলে গেছিলাম বাড়ি থেকে, এখান থেকে একটা কিনে দিল। দেখো গলা শুকিয়ে গেছে পুরো। তো আমরা এখন চলে এসেছি, যেটা দেখার জন্য আসলাম মায়াপুরে, এটা হচ্ছে ট্রি হাউস। তো কাছে একদম ঘাটের নৌকা থেকে নেমে পায়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তা, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ভিতরটা খুবই সুন্দর। তো চলো দেখা যাক। তো দেখো এটা হচ্ছে মায়াপুরের ট্রি হাউস। দেখো এই ঘরগুলো সব গাছের মধ্যে দিয়ে বানানো। ওইদিকে আরো আছে, প্রচুর গাছ আছে এখানে, অনেক অনেক প্রচুর গাছ এখানে। চলো সামনে যাওয়া যাক, দেখি দেখো।
এর ভেতরেও বসার জায়গা আছে, বসে টাইম কাটাতে পারবে। এটা অনেকটা বড় জায়গাটা, যতটা সম্ভব দেখাই। চলো, খুব গরম কিন্তু এই জায়গাটা, ভেতরটা এটা খুব সুন্দর একটা। কেমন গরম এখানে? এই ভিডিও করতে এসে তোমার পাল্লায় পড়ে আমি মরে যাবো। চলো 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 চলো, খুব গরম এখানে, তো যত তাড়াতাড়ি সম্ভব পুরোটা দেখে এবার বেরিয়ে যাব আমরা। এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না একদম গরমের জন্য, নালে জায়গাটা সত্যি খুবই সুন্দর জায়গা। তোমরা যদি কেউ মায়াপুর এসে থাকো এই জায়গাটা অবশ্যই একবার দেখবে, আশা করি সবার ভালো লাগবে। আসলাম বিয়ের পর বরের সাথে, ফার্স্ট ভালো লাগছে। এ দেখো এখানে আমার মনে হচ্ছে কেউ থাকে, কারণ হ্যাঁ প্রভুরা হয়তো থাকে এখানে। সব জামাকাপড় মেলা আছে সবার, তো এগুলো হয়তো ওদের থাকার জন্যই ঘরগুলো করা হয়েছে। ও দেখো ও সামনে চলে যাচ্ছে আমাকে একা রেখে, পিছনে কি হলো আমাকে একা রেখে চলে আসছো কেন? এই জায়গাগুলো না ফটোশুটের জন্য খুব ভালো, তোমরা যদি কেউ ফটোশুট করতে চাও তো এখানে এসে করতে পারো। আর এই দেখো এই গাছটা অনেকটা জায়গা জুড়ে, আর সামনে দেখো এটা কিন্তু স্রোত আছে না নদীটা। এই জায়গাটা ফটোশুটের জন্য খুব সুন্দর জায়গা, তোমরা যদি কেউ ফটোশুট করতে ইচ্ছা হয় তাহলে এখানে এসে করতে পারো। এখানে বেশ কয়েকটা এরকম প্লেস দেখলাম, খুব সুন্দর, আর ফটোশুটও করা যাবে বেশ ভালো। আর এখানে দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে নদীটা খুব সুন্দর লাগছে। ওদিকে কি আরো আছে নাকি? কি আছে এদিকে, কি আছে আমি জানি না। তো দেখো বন্ধুরা আমাকে নিয়ে যাচ্ছে, কি আছে আমি জানি না, আছে কিছু আদৌ? আমরা যখন এখানে ঢুকলাম তখন দেখলাম যে ওখানে একজন প্রভু ধ্যান করছিলেন, এছাড়াও আরও কয়েকজন প্রভু এখানে আছে। তো ওনাদের আর ডিস্টার্ব করলাম না, আমরা ওখানে দেখলে একটা বসার জায়গা আছে ওখানে একটু খানিকক্ষণ বসে তারপরে এবার দেখো সামনের দিকে যাচ্ছি। তো চলো দেখি সামনে কী আছে। দেখো সামনে একটা সেতু মতো করা আছে ছোট্টর ওপরে, তো আসো।
ছোটর মধ্যে কিন্তু দেখো খুব সুন্দর, এই একটা বাঁশ দিয়ে সেতু মতো করা আছে, এটাও খুব সুন্দর। তো আজকে যেহেতু এখানে আমি প্রথম এসেছি, তো এটা আমার কাছেও নতুন, আর তোমাদের দেখাচ্ছি। তো দেখো, তোমাদের মধ্যেও হয়তো অনেকে আছো যারা এখানে আসোনি, তারা অবশ্যই আসবে এখানে। চালানো গাড়িটা যেখান দিয়ে ঘুরে আসলাম ওই জায়গাটাই আবার পড়ছে মনে হয়, তো ঠিক জানি না, তো আসো চলো দেখতে থাকি। তো পুরো ট্রি হাউসটা ঘুরে এখন আমরা নবদ্বীপে এসেছি ঘাট পার হয়ে, আর এটা হচ্ছে নবদ্বীপের একটা বেশ ভালো রেস্টুরেন্ট খানা খাজানা, তোমরা অনেকেই জানবে যারা চেনো। তো দেখো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।